2020 প্রথম থেকে আমার সাথে স্টাডি টেবিলের প্রথম যোগাযোগ হয়। তো তখন তো প্যান্ডামিকের ঠিক আগে মুহূর্ত আমি চিন্তা করলাম যে এরকম তো কয়েকটি ইনস্টিটিউটের সাথে আমার কথা হলো, তো আমি সেই একটা এমন মানে নর্মাল ক্যাজুয়ালি নিয়েছিলাম ব্যাপারটা। বাট যখন সব কিছু অনলাইন শুরু হয় তখন আমি দেখলাম কি যে আমারও তো অনলাইন একটা সিস্টেমের দরকার। তো তখন আমি দু তিনটা আরও বাইরের ইনস্টিটিউটের সাথে প্লাস স্টাডি টেবিলেরও বিভিন্ন যে সিস্টেম আমি সবগুলো নিতে পারি খবর দিই। সবগুলি চিন্তা করে আমি যে স্টাডি করলাম যে প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, তাতে করে আমার যেটা স্টাডি টেবিল সম্পর্কে বেস্ট লেগেছে যে আমার কিছু পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে ফিজের ব্যাপারটা একটু ঠিক করে দিতে লাগবে, এক্সামটা কীভাবে করতে হবে ওইটা একটু ঠিক করে দিতে লাগবে। তো যখনই কাস্টমাইজেশনের প্রশ্ন এলো তখন দেখা যাচ্ছে কি আদার্স যে ইনস্টিটিউটগুলি আছে ওরা আমাকে এই ব্যাপারে কোনোরকম এনকারেজ করছে না, বাট এক্স্যাক্টলি ওই পয়েন্টে স্টাডি টেবিল আমার সবচেয়ে বেশি হেল্প করেছে। ওরা আমাকে নিজের থেকে অ্যাপ্রোচ করেছে, স্যার তোমার কী লাগে আপনি আমাদের বলুন, আমরা দেখবো যে যথেষ্ট করে যতটুকু করতে পারি। এরপর আমি আমার রিকোয়ারমেন্ট বললাম, ওরা অলরেডি এর মধ্যে অনেকগুলি প্রবলেম আমাকে সলভ করে দিয়েছে, বাকি কাজ অলরেডি চলছে, ইয়ং জেনারেশন কাজ করছে, যেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রত্যেক দিন এটার উপর কাজ চলছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এটার মধ্যে আপডেট আসছে। প্লাস আমার একটা ইনসিডেন্টের কথা খুব মনে পড়ে, আমি স্টাডি টেবিল নিয়েছি সত্যি কথা, বাট আমার একটা ডাউট ছিল যে এখানে ইয়ং ছেলেরা কাজ করছে কতটুকু কী করতে পারবে। আমি আর একটা খুব নাম করা, আমি বলছি না নামটা, বাট আপনারা ইউটিউব খুললে দেখবেন এটার খুব অ্যাডভার্টাইজমেন্ট হয় এখন, তো ওই চ্যানেল ওইটাও আমি নিয়েছিলাম। একবার আমার একটা এক্সাম নিতে দেখলাম কি আমি টাইম নিয়ে ম্যানেজ করতে পারছি না, তো আমি ওদেরকেও বললাম যে আমাকে একটা এক্সাম কন্ডাক্ট করে দাও, আমি তো টাইপ করার টাইম পাচ্ছি না। বাট যখনই আমি ওদেরকে দুজনকে আমি বললাম স্টাডি টেবিলকেও ওই ইনস্টিটিউটটা করো, বাট ওরা এটা শোনার পরে সঙ্গে সঙ্গে রিফিউজ করে দিল। ঠিক এক্স্যাক্টলি ওই জায়গায় স্টাডি টেবিল বলেছে যে স্যার আমাদের কোশ্চেন আপনি ফটো তুলে পাঠিয়ে দিন, আমরা এক্ষুনি টাইপ করে কোশ্চেন আমি এক্সামটা কন্ডাক্ট করছি। এরকম এটা তো একটা এক্সাম্পল বললাম, এছাড়া অনেক রকমের হেল্প আমার কোনো পার্সোনালি কোনো যদি বিভিন্ন ক্লাস নিতে প্রবলেম হয়, টেকনিক্যালি কোনো অসুবিধা হয়, এভরিথিংস যে সাপোর্ট ওরা পার্সোনালি আমাকে এসে সব বুঝিয়ে দিয়ে যতটুকু হেল্প করা যায় সব রকম হেল্প ওরা আমাকে করে। প্লাস ওদের যে ব্যবহার শুধুমাত্র না সফটওয়্যার না, ওদের কাজ করা, ওদের কাস্টমারের সাথে ডিল করা, এভরিথিং আমি এই সব কিছুই ইমপ্রেসড। তো প্লাস ভোকাল ফর লোকাল, এই সব কিছু মিলিয়ে বি উইথ স্টাডি টেবিল।